জিন্দেগি যদি কামিয়াবি বানাইতে আমরা চাই আল্লাহর ডর ভিতরে আরানির দরকার আছে না নাই আছে জি আছে জুরে কইতোইবো আছে না নাই আছে দাম ধরে দেখাইয়া হউরে নামাজ বড়ই নিলা হউরা সইন্নি আবার দাম দে হউরড়ি দেখলে মাঝখানে জুম্মা যাইলা দামান তো আছে না নি আছে ও ভাই আমি খেয়ে দেখিয়া কইয়ার না এইভাবে হইলো আমরার গোলামি আর এটা তো সংক্ষেপে হই যাব তো লম্বা করি লাভ নাই ও এইভাবে আমরার চলা কেয়ামতের ময়দান আল্লাহ পাক পরবর্তীকার আলমে সুরে কলম কইছেন না নিয়াউমা ইউকশাফু আন সাক ইলা আখির আল্লাহ কেয়ামতের ময়দান পিন্ডলি উঠাইবা এটা আবৃত্তি খুলই দিব আর পরে আল্লাহর যাতে অর্ডার করবা একটা সজ্জা দেও চাই জমিনও যারা সজ্জা করলাই জমিনও যারা আমারে সজ্জা করলাই আইজ আমারে একটা সজ্জা দেও সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ এই সময় যারা জমিনও আমরা দিছি না ও দেনেওয়ালার খাতারও আমাই মুনেন কিতার লাগি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى أردو محبت اللهم سل مولانا محمد وعلى سيدنا مولانا إيمان نور أدباشيت كرو تومي دل أمار بان أريد মারিফতের চন্দ্র সূর্য পূর্ণিমার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা কালাইন ভৈরবপুর হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা ও দস্তারবন্দি মহফিলের
শ্রদ্ধাভাজন সভাপতি, পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মৌলানা সাবেক কিবলা উজানডি নতুনবাড়ি, সহসভাপতি আলহাজ হযরত মৌলানা মিজাজুর রহমান সাহেব হেড মুদারিস বৈরপুর ফ্রি সিনিয়র মাদ্রাস, সভাপতি হযরত মৌলানা শাহাবুদ্দিন সাহেব প্রধান অতিথি, মুখ্য অতিথি আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান যুবক সমাজ, পর্দার আড়ালে বসা প্রধানশীল মা ও বই নকল, আল্লাহ তালার দরবারও লাখ লাখ শুক্রিয়া। আমরা কোরআন শরীফের মজলিসও আইয়া উপস্থিত হইতাম পারছি, আল্লাহর দরবারও শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। বড় কম দিনে আপনারা দুতলা তো আজ তুলছেন, সামনে বছর তিতাল হয়ে যাবে। রসুল করিম সাল্লামে কোরআনে হাফিজের বেলায় কইছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরা উহা। হদিস যে কোরআনে হাফিজের অতখান শান হইব, কিয়ামতের ময়দানও তারা খ হইব, তুমি ফড়িয়ে যাও। সুবহানাল্লাহ, যে মাটো মেরুদণ্ড থাকবো এই টাইমে রডো লাগাইন সিধা, ও মাটো কোরআনে হাফিজরে আল্লাহ কইবা ফড়িয়ে যাও। সুবহানাল্লাহ, তে তোমার আমার হ্যাঁ নাই, যে মাটো ইয়াওমা ইয়াজালুল উইলদানা শিবা, কুনা কুনি মাতি মু শিলচর দেখতে হবো, কিছু মাথা যায় না, কারণ হাসনা বিচার কিছু গরম মানুষ, আর আমি তান তাকে অবশ্য কমুম নাই, এটা আন্তরিকতায় হইয়া। তো একটা পরিচালনা মাদ্রাসা বা জলসা করতে অনেক কষ্টর প্রয়োজন। আমি দেখছি গাম ভাইয়া ফড়ের বিছাড়ার বা আপনার আর সহযোগিতা আছে, ফলে ইয়ে ওয়াজ ভাই না ওই আসমানে উঠি গেল না কিতা, আলহামদুলিল্লাহ খো না, ইনোর ডায়াবেটিসও নাই, তাপও নাই, সর্দিও নাই, তলেও ডালাই উহরেও ডালাই। সুবহানাল্লাহ, আমরার কাম আগে দিল ইয়া ছালাই কোকা আমিন। তো ইয়াওমাই ইয়াজালুল উইলদানা শিবা, হাশরের ময়দান 1000 বছরে একটা দিন হইব, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই নাই, দিনের বয় তুমি তাইন করো, কঠিন পরীক্ষা সামনে আইলে মানুষের ছাত্র বাল্লা ছাত্র থাকলে তারা একটু প্রিপারেশন নেওয়ার চিন্তা করে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাই না, হাশরের ময়দান সকাল আর বিকাল কর মাঝর যে সময় হইব, কতক্ষণ ভয়াবহ সময় যাইব জানো নি বলে না, বলে শিশু মানুষ এটা থাকবা হাশরের ময়দান, ওলা লম্বা দিন হইব, বিয়ালে তারা বুড়ো হয়ে যাইবা। সুবহানাল্লাহ, কান হইলে না হাশরের ময়দান ওলা দিন হইব, এক দিনে শিশু বুড়ো হয়ে যাব বিকালে। সুবহানাল্লাহ, স্কুল 12টা একটা ছুটির আগে মা বাবার রুল জাগাত থাকে না, সাধুয়ে খাইলো নি না না, আর কিয়ামতের ময়দান ওলা দিন লম্ব হইব, সকাল করে শিশু বিকালে বুড়ো হইব। সুবহানাল্লাহ, ইটা দিন ভাইবাই নি আপনারা হইতে না ডালাই উপরে, তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইনি, ইয়াওমা তাশাক্কাকু সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতি তানজিলা, আসমান ফাটি যাইব একদিন, মেঘর ছাগা লাম্ব, ওয়া নুযিলাল মালাইকাতি তানজিলা, আর ওই মেঘর ছাগার লগে জমিন ফরিশতা লাম্বা। সুবহানাল্লাহ, বাক্কা তাফসীর আছে, আমি একটা কই, লাশ পর্যন্ত মানুষ উবাইব হাশরের ময়দান, ফয়সালা হই যাইব জন্নতি জন্নত যাইতো বেহেশতি বেহেশত দুজকি দুজক যাইতা, তখন জন্নতি ওগুলোর লগে ও আদা আছে আল্লাহর আল্লাহর জাতর দিদার হইতো। সুবহানাল্লাহ, এক বেটায় ল্যাম্বরগিনি গাড়ি দিছে নানি হিমন্ত বিশ্ব শর্মারে, ও এ বেটা কি সুন্দর নিউজ দেয়, সারে কইছেন মেডিকেল আইলে আমার বাড়িতে আইবা, হাসানন উদাহরণস্বরূপ বলছি,
কোরআনে করিম আল্লাহ জন্নতিগুলোর লগে ওয়াদা করছে, ওই হাসরের ময়দানও জন্নতিগুলোর লগে আল্লাহর দেখা হইব। তোরা যাতা মারি সুবহানাল্লাহ কো, যে যাতে আপনারা আমার ফায়দা করছে ওই তান দর্শন হইব আমরার লগে হাসরের ময়দানও। এবলা হইতেও তো হইতো নাই, আপনি হই স্কুলের ছাত্র বলেন সুবহানাল্লাহ, হি স্কুলের ছাত্র কে কোসাই মসজিদ, গরিব মানুষে মসজিদ জাড়ু দেন না, ধনী মানুষে ধনী সময়ও নাই, গরিব বেটায় ঘুরই না তো লয় না নি, ও বাসে কু ঘুরি গেছে বেটা সিধা করে না নি, হাত তাকে মেজা ও লেফটিন না নো, গরিব বেটা কুদে ধনী বে ভাড়া মরে না, আর যদি ভাড়া মারে তো 4000 টাকা সু থাকবো পাও ইন ধনীরে আগলাইয়ান না দেখাইয়া রহান, ধনীর 500 বছর আগে গরিব খানো যাইতা, আলমর দর্শন দেশার লাগি না জানা রাখিও, দেশার লাগি আল্লাহ দর্শন দিতা নাই খারা, কাদের লাগি যারা আল্লাহর অর্ডার মানবো সুবহানাল্লাহ কই, এখন দুনিয়ার কোন ধনী মানুষ যদি আপনারে ফোন করি কয় আপনি আউকা সৌরঙ্গিত আমি আপনার লগে দেখা করব, আপনি হীন যাইবার আগে আপনার বাড়ি 14 সৌরঙ্গি বানাই ফেলাই দিবা, আমারে সারে খুঁজাইছ দামি মানুষে খুঁজাইছ, আল্লাহ কেমতর দিন হাসর ময়টা ময়দানত জন্নতিগুলোর লগে সাক্ষাৎ করবা সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা আয়াত আছে যে অবশিষ্ট ফাজিল, আয়াতটা আমার মনে আন না, ও জন্নতিগুলোরে আল্লাহ বেশি দিবা, আয়াতটা আমার মনে পড়েন না, ও জন্নতিগুলোর লাশ অন্ত বেশি কিতা বলে যে আল্লাহ তারা ফায়দা করছেন ও আল্লাহ তারা লাগি দেখা করবে সুবহানাল্লাহ। আপনি কিতাব বাবু তো তিনটা মেঘর জায়গা আইব জন্নতিগুলো সবে বার চাইবা তো ফেসলা হয়ে গেছে, কইবে এখন আল্লাহ তো দেখলাম না, একটা মেঘর জায়গা ফয়লাই তখন আমরা জিকেই তোমার ধরনের আল্লাহ আছেন সুবহানাল্লাহ কইবা নেই, এটা শুনতে আসরায় বাড়িত গিয়ে চিন্তা করিও, মেঘর জাগাত লাম্ব আসমান থাকি আমরা জিকেই মু জন্নতি যদি হইয়া থাকি তাহলে কইমু আমরা আল্লাহ ন আসেননি তারা কইবা না, লাশ পর্যন্ত জন্নতি হলে জিকেইবা আল্লাহ কোন জায়গায়, বা তুমি তাই খারা আইলা এত বড় বিশাল বাহিনী ও সময় মেঘর সাকা থাকি আওয়াজ আইব আমরা ফেরেশতার দল, আরে একটা সাখাত এটা মেঘর সাকা ইয়া ফেরেশতা আইবা, মাদ্রাস বেঙ্গালোর চেন্নাই বা তাইফর ময়দানও দেখছি আমি আপনার আর দুয়ায়, এক টিল্লা থেকে আর এক টিল্লার প্যাসেঞ্জার যাইন ও গরুর খারা লাগাইন লিফটে গু আছে কারেন্টর লতে দি সুবহানাল্লাহ, কিতা পাবো তে ওইটাও তো মানুষের কুরআন তাকে বার করছে রে ভাই সুবহানাল্লাহ, কইবা নেই লাগিয়াতান কুলুবুহুম মুআসারুন নাজওয়া, কুরআন শরীফ আছে না নি হাবিচা বকল, লা শব্দ সারি দিলে র হিয়া হিয়া, আর হিয়ারে আঞ্চলিক ভাষায় বা এমালা করি ফলন যদি তে হইব হ্যাঁ হ্যাঁ, লাহিয়াতান শব্দের অর্থ হইল অমনোযোগী, অমনোযোগী গরুয়ে যেহেতু তোমার তোমার মন চাড়িয়া তার মনে আরেক বেটার খেতির যায় কইনানি হ্যাঁ 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 মাথো না, মানুষে গরুরেও আরবিতে মাতায় সুবহানাল্লাহ, সব কোরআন তাকি বুঝতে পারলে বুঝতে পারলে কোরআন তাকি, তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে দেখা করবা আমরা দেখা করমু জন্নতে যদি হইয়া থাকি, ফরিশতা হলে কইবা আমরা ফরিশতার দল, আমরা এরার অবস্থা দেখে জিজ্ঞাসা করইব আপনারা কেমন ফিরিস্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আচ্ছা বিয়াবাড়িত মানুষ কম আইলে জিকাই নি কেমন কম আইছো মাতো না, অবস্থা যদি ডাক দেখো তে একজন আরজন জিকাই কেমন আইছো কেমন আইছো কেমন আইছো, যদি দেখো বাহিনী বড় যত তোমার দুই গরু গরু দেবতা হোক বুঝুন জানি বুঝাইবার লাগে কইয়া ফরিস্টার বড় বাহিনী দেখিয়া জিজ্ঞেস করে হইব আপনারা ইন তো আল্লাহ নাই তে তুমি দেন খেয়ে বলে আমরা ফিরিস্তা
বলে তুমি দেন কতজন সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ ও ফেরেশতা বলে কইবা ই হাসরের ময়দানে যত মানু খাড়া আজকে হাসরের ময়দানে যত তা খাড়া ও তো তার গনিয়া যত হইব আমরা ফেরেশতা একলাও তো সুবহানাল্লাহ আরে কিতাব বুঝাইন হেদিন যে মেঘর থাকার লগে মাটিতে আয় দুনিয়াত চোখ দি বাদ কাম করলে হন দেখা যাইব নি হবে না হবে না ও ইগু নহল মডানি হয় ইগু ভাস কড্ডানি হয় হয় তাকলাই নানি মানছে মাতো না ও খাইলে এক বেটা দিদি যে হুঁচি দা খাও ঠিক নাই ও মেজর টাইটেল ভাস নাই ওয়াজ করো নি বলে তার করে লাগ গিছু তে তুমি সার্টিফিকেট দেখাও এই দেখাও সেই দেখাও এরও যদি এক আলিমে জিকাই তো তে খাটিল বলে জিকার জেগে ইগুর দাড়ি নাই নাহর রুম দেখা যায় আমি নিজে দেখছি যাইতা কিছু তো গুজা করিও মেজা অল বিগড়ি দিবা কইবা হবুকা টুমু কই গেছিনি বুল দড্ডা তার যা জমিন হারিয়ে লাই দি বহুত মানুষে গুজা করি বহুত তা করি লাই সবর অধিকার আছে এ আলিমর ভুল হইলে তারে ফয়লা পার্সনে লোক হইতাই বলে আপনার ও কথা কানে এত তঞ্চলর অনেক মানুষ বেজার হয়ে গেছে ও যদি তোমার কথা তাই খুশ হয়ে যাইন বা তাই যদি ইফত অবলম্বন করইন তে দুইজনের ভালো হইল না নি মাতো না হুজুরে খান দিতরা না একবার খান দিছিলা ইউটিউবে বার করিও দেখবা ফয়লা উফরে তিয়রছে সকুর খানি বার করি ওলা ইউটিউবার হইজন আল্লাহর আয়াত উনিয়া বেটায় খান দেন না কিন্তু হে মোবাইল দিয়ে খান দাই দে এরে অত বড় মার্বেল লাগাই ছবি দুবু হুজুরের সকুর অনেক ওয়াজ হাসির শুনেছেন এবার শুনেন কান্দনের ওয়াজ তুই খান্দাও জানাস আশাসও জানাস এই অবস্থা দুনিয়ার সৃষ্টি হয়েছে কয় একবার নাউজুবিল্লাহ ইনো যারা ইউটিউবার ভাই এই নেছো আমি তোমার তন্ডে নিজের ভাই হিসেবে কইয়া যাই আর ফটো পরিবর্তন করিও না হুজুরে মাঝানো অরিঙ্গেগুর কথা কইলে ও হুজুরের দ্বারা অরিঙ্গর ছবি আনি ইউটিউব চ্যানেল দিলে ইলে কোন শরীয়ত আছে মাঠটা খারাপ পারাইনি কিছু ওটা হয়ে যাও কাকে তো এরা চা খাওয়ার যাবে আমি হরতা না বুঝেছো নি এরা আমার ভাই আমি একদম খাস দিলে কই আর দেখিও হয়তো খারাপ পারা কইলে রাইট চিন্তা করিও বলে আমরা আলী ভাই বা আলিম সাহেব কিতা কইয়া গেলা একটা ফটোরে এডিট করিয়া মেজাবরে দাঁত আমার ফটো দেখছি কি গিয়ে যে আসিসলাম ফেদাউড়ে বার করছে দোলাগুন ঘুরি দিছি এই অবস্থা এই ফটোটা তোমার রেখে দিল আই মানুষ কইবে হুজাই রে না আইলা নাকি তানি হ্যাঁ তো ও ইতাও তো উঠের ও দেখবা একবার সাজাইয়া দিবা তারা এটা সব ইটা আলিম হইলে ওয়াজ ধরি না তারা যে থামবেইলো নাম দেই ও তো খাইল দি দিবা আজমারা আলী আহমদ সবে কি বলেছিলেন কইয়া আমি হাত একবার উঠাইছি না হে তিনবার উঠাইব মোবাইল আস্তাগফিরুল্লাহ রে ভাই আমি অনুরোধ করি আর আমি তোমার তো ইউটিউবের বিরোধিতা করি আর না ইয়াদ রাখিও যেটা যেভাবে আছে সেভাবে থাকা জানি বরং এর মাঝে ইমানই দায়িত্ব একটা আছে যে কোনো মেসাবে একটা কথা কই দিছেন যেটা মানুষের মাঝে ফিতনা আইব লাগে ওগু খাটিয়া হরাই দিই আমরা কোন গু হরাইন জানো নি মাথো না মেইনটা আর যেকে বেজার লাগবো আগ সনর কলাত এর লাগিয়া আস্তাগফিরুল্লাহ একবার ফড়ুকা আমি ওলা কিছু আউলি জাউলি মাতি অর্থাৎ চ্যানেলটা বেশ উঠুক না ই আমার এটা শুনিয়া লাভ হইতো না এলা গিয়া হি তোমাদের খেরের কিছু কইয়ান না রে ভাই সিনিয় না আর সারা রে তো জাস্ট মাত হইল যে চৌকে আল্লাহর দিদার করত কিয়ামতর দিন ই চৌকি গুলা চৌক বনতে লাগবো না নি সুহান আল্লাহ কথাটা বুঝাইতাম পারছি নি হ্যান্ডুলমেন্ট দেখলেও বুঝা যায় মবিলা তাই কাহর সুরত দেখলেও বুঝিলি ভাই মনে কয় ঠাকুর আর নাই মিউজিকর তার সুরত দেখলে বেজার ইয়ে নিও না আর কিছু মাস্টার সাহেব অকল বা সুন্দর মানুষের সেরা ছবি গরিব থাকলেও হে যদি একটু পরিষ্কার থাকে তো বাবাই রে সাইয়া দেখা যায় হয়তো বদ্রদিন সাহর ময়ূর গুরু বাই নি কিতা নেই ইলা আছে না নেই অনেক মানুষ কেনে বলে পরিষ্কার আলাদা একটা মান আছে আল্লাহর কাছে সুবহানাল্লাহ 1444 বছর আগে রাসূলুল্লাহ কইছেন আত-তুহুরু শাতরুল পবিত্রতা হইল ইমানের একটি অঙ্গ সুবহানাল্লাহ কই না আমার মাত জায়গি ভাতারে আপন বনির লগে বাইয়ে বেজুতির ডং করে না বাসাগত বাসা বদলায় না কাপড়ও বদলায় না বইনও কিন্তু বাইর সামনে তাইর ফরক টাঙ্গাইয়া রাখে না
যদি বাইর কুটা হঠাৎ যদি বইনে উন্না ফেলায়, তাই ইয়ারিং ফেলায়, একাটা ফেলায়, বা যে কোনো পরিধান করার বস্তু ফেলায়, অনেক ভাই এই নাচন রাগ করিয়া ডাক দিন দিনন আতমা শুক্রিয়া জি ভাই ওয়াসাই আইয়ারলে দেখাইলা তান ফালঙ্গ বই নিয়ে খাটা ফলাইছে আর না তাই স্যান্ডেলটা মোনা ফেলাই দিছে উড়ে আর নইলে উন্না রাখি গেছে আর নইলে নাইটি তুইয়া গেছে কি আর নইলে কলম বই ফেলাই গেছে কি যে রাগ করেন ভাইয়ে আর তুই বার দেখা নাইনি ই এত ঘিন্না লাগে ভাই এটা আপন বনির কথা কই আনি না আর কইর কিছু মাত জানি আর এই ঘটনাটা দেশ আছে নি এতে তো আসামি অনু আছো ওলা খরি আমরা খরি নেন খেনে আপন বই কথা কইতে ডর নাই কুদম মারতে ডর নাই এক মার ভেটর বাই বই না আমরা আপন বইনির ভরক নাইটি তোমার টেবুল ভালঙ্গ ফোড়া দেখলে বা কোনো সময় তোয়া দেখলে তোমার লজ্জা লাগে হবারই সাসা মেসা বাইলে দেখলে খারাপ পাইবা জলদি ওগুন হরাইয়া নে কলেজের বান্ধবে যে তো তোমার তুতাক মার্বেল দি মারে এই সময় থ্যাংক ইউ ভেরি মা তুই নইলে মাগুর মাছ কথা ঠিক না বেডি আপনারা কিচ্ছু কইয়ার না আফন বনির গরো আফন বনির খাফর তোমার আন্নার দেখতে বুড়া লাগলো জুতা দেখতে বুড়া লাগলো আরেক বংশ আরেক ফুড়িয়ে তোমারে মায়া করের মহব্বত করের অবৈধ কাজে তোমার গোত্র ঠাস করের তুমি ইটারে বড় বালা ফাও এই কথাটা সত্য কইছি না মিথ্যা কইছি আস্তে সত্য কই সব যুবক বাদে উঠে দিবা গিয়া ও ভাই এন খেয়ে রেখে টার্গেট করি ওয়াজ করে নি মাত না না আমার মাতলা কুনা কুনি থাকবো লক্ষ্য রাখো কোরআনে করিম আল্লাহর জাতে ফরমাইন إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا الله خطرة جرار بيتري أمي الله دور أسي ماتا بوزا كسين مائي كي كتا اتا بودوا اي اوه ديشتا بمانا ديشتا ورمتو دير آدي আল্লাহ কুদরাত যাদের অন্তরও আমি আল্লাহর ভয় আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরারে যে তু শয়তানে ইজা মাসসাহুম জব যে সময় শয়তানে টাচ করে স্ক্রিন টাচ মোবাইল আছে না আউরি যদি জানো না তে সইয়া দিও দেখবাই ইলোয় না নি জে ওরানি ভাই জি না হুজুর দেখছি না মনে গিয়ে লাগাই দিছিল মনে লাগানি জানে নি না সোয়া খাম হয়েছে যুবক ভাই 12 বছর 13 বছর 18 বছর কিবা তো 11 বছর 10 বছর 50 বছর 55 আল্লাহ যুবক বানাইল কিবান ওলা বাটে দেখ লাস্ট আই 11 9 10 অবৈধ একটা খাজ রাস্তা দেখিয়া ও ছেলেটা কইল ও আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুত কইন জি বড় আস্তে জিয়ে কইলাই বাড়ি করে মা বই নাইতে অনেক কিছু বাদ কিছু দেখলে মুখ ফিরে কইন নি ও আস্তাগফিরুল্লাহ কইন না নি ও আল্লাহ তার তারিফ করদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতরা إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون যাদের অন্তরে আল্লাহ ডর যারা আল্লাহকে ভয় করে ওদেরকে যখন শয়তানের টাচ করে আর কুমন্ত্রণা দেয় আল্লাহ কইন আল্লাহর তাকওয়াওয়ালা আল্লাহর ডরনে ওয়ালা মানুষরে শয়তানে সইলে কুমন্ত্রণা দিলে ইটা মানছে লগে লগে আল্লাহরে শরণ করি দে আল্লাহরে শরণ করো ফাইজাহুম মুবসিরুন আল্লাহ কইন তাদের হৃদয় তাদের চক্ষু আল্লাহ খুলি দে সুবহানাল্লাহ একটু জোরে কও যুবক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আয়াতের তাফসীর তাফসীরে ইবনে কাসীরের মধ্যে হাফিজ আমাদুদ্দিন ইবনে কাসীর রহমতুল্লাহ তাআলা আলাইহি আনন আল্লাহর বান্দা এক যুবক অনেক সময় তার মা তার বাবার খেদমত যাইতো অর্থাৎ বাবার বাড়ি আসলো দূরই
ওই ছেলে যখন বাবার খেদমত যাইতো আইতো তখন রাস্তার আশেপাশে একটা মেয়ের লাগি তার দেখা হইতো, বা একটা মেয়ে ওই ছেলেরে বাদ হতে নেওয়ার চেষ্টা করতো, টাচ করলো, শেষ পর্যন্ত দল বল লইয়া মেয়ের দল বল লইয়া আইছে ও ছেলেরে ফিসলাইবার লাগি তফসির ও লাঞ্চ, লাস্ট পর্যন্ত ও মেয়েটা টাচ করছে, খালি যেমনি মেয়ে শরীর টাচ করছে, টাচ করতেও আল্লাহর ওয়াহাত যুবকে ফড়ি লিছে। সুবহানাল্লাহ, আমরা যেটা বেগর গেছি কি বাইয়াইন যে অবৈধ লাইনে, এরারে যদি মেয়েরা টাচ করে অন কুরআন শরীফ বারোই বানি তুতাবায় মাথো না, জুসর ছোট গুফর ভাড়া মারার আর খর, আমি তো এয়ার ঠেলো টাওয়ারও কেনে হনু প্রেমিকা সামনে নাউজবিল্লা কই খারাপ পারাই নেই, এটা ক্লিয়ার মাত বাল্লা জলদি বুঝাইবার লাগে, ইয়ো তো স্ট্যান্ডার্ড ভাষা আমাটাই নাইও। ও সময় ছেলে আয়াতে করিমা পড়িল, ইমাম ইবনে কাসির লেখেন ফাখাররা মাকসিয়ান, আয়াতটা পড়িয়া ছেলে বেউসুইয়া জমিনে পড়ি গেছে, বাবায়ে খবর পাইয়া ইয়ে কইলা বাবা কি তো হইছে, হরুতা নিজর বাড়ির বংশর কোন মানুষ হতো কিছু হইলে দান রুয়া জালা ফালে দৌড় তুলবেন, তো বাবায় গিয়া দৌড়িয়া কইলা বাবা কি তো হইছে রে, আতাইলা মানজিলা তো আকারিবা নিজর ভুয়া হইলে বাপ গেছেন গিয়া তো মাথাইবা মাথা থানি দ্বারা দিবা, এভাবে একটুক পরে ছেলেটার হুশ হইছে, বাবা জিজ্ঞাসা করছেন আব্বু তোমার কি তো হয়েছিল, সুবহানাল্লাহ যুবক খেয়াল করো, যুবকে কই আব্বা কিচ্ছু জানি না, ও তো ওই রকম ঘটনা আমার আউয়াল টু আগের, আর আমি জাস্ট আয়াতা করিমা ফড়িছি তো অন্য তোমার হুশে দিছে, এর বাদে আমি কইতে পারতাম না, সুহান আল্লাহ তো আয়াত ফড়িবার আগেও তো তার হুশ নিতে পারো, মাত বুঝা গেছেন কোরআন শরীফের দাম, ছেলে আয়াত ফড়িল ফোড়ার শেষে ছেলে বেউসুইস, ওখান আবার বাবারে বর্ণনা করিয়া ইমাম ইবনে কাসিরের লেখরা আরেকটু পরে সে মারা গেছে, ইন্না লিল্লাহি রাত্রে তার দাফন হইল, তার কবর হইল দাফন হইল, খলিফাতুল মুসলিমিন হযরত উমরে খবর পাইলা, খবর পাইয়া উমর গেছেন গিয়া কবর জনজা পড়ছেন, সুবহানাল্লাহ আপনার বাবা আইয়া ভাইছেন না জনজা মানুষের দফন করে লিছেন, আপনি কবরের ফারো উবইয়া আপনি আপনার নমাজ পড়তে পারবা, কারণ ই নমাজ ইগু দোয়া, সুবহানাল্লাহ। একলা আওলাদের ক্ষেত্রে এখন এক আওলাদ তার ক্লাসমেট সাতজন লইয়া আইছে, এখন বাবার খবর যদি ছেলে ইমাম বনে আর করে মানু তখন ইলে হইতো না, সুবহানাল্লাহ কইবা নি, দেখো রিলেশন বাবার আর ছেলের, ও বাবার মগজর ছেলে, ও ছেলে মারা যায় খবর খুদ হইল তারে আবার দাফন কর হইল, বাবা হজরতে উমরে খবর ভাইয়া বাড়িত গিয়া কইলা ছেলেটা কোথায়, খবর জানানি হইল ছেলে মারা গেছে, এমনকি কবর করিয়া কাফন দাফন পর্যন্ত হই গেছে, হযরতে উমর কবর গিয়া জনজার নমাজ পড়ইন, আর জনজার নমাজ শেষ করিয়া কই নিয়া পাত্তা ও জন ও মুর্দারে ডাক দিতরে উমরে কবর ভারো বইয়া, সুবহানাল্লাহ কইবা নি, আমরা কত যুবক আছি আজকে ইন্তেকাল করলে যে আমার ও দেশের সারে অনর মেজাবে অনর গাউল ও সাসাই গিয়ে আমার কবর ভারু বইয়া কইতা, আরে বা অমুক উদ্দিন তুমি মারা গেছো বহুত বালা করছো এই জমিন, আল্লাহ তোমার বালা করব ওলা এখন ব্যবহার যদি জমিন থুইয়া যাইতাম পারি কিতা বুঝো খারাপ হইব না বা লইব, আমিন কই আমিন। হজরতে উমরে জনাজার নমাজ পড়িলা, এরপরে তাই ডাক দিয়া কইলা ইয়া পাত্তা, ডাক দিলা আর কইলা উমরে কোরআন শরীফের একটা হাতে করিমা পড়িলা, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, হযরতে উমরে ডাক দিয়া পড়িলা কোন আয়াত পড়িলা, যে আয়াতের অর্থ হইল যে মানুষে আল্লাহর জাতরে ডরায় তা ওই মানুষের স্থান হইল আল্লাহর দুইটা জন্য, ছেলেরে ডাক দিয়া কইতরে উমরে ও যুবক ইয়া ফাত্তা ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহরে ডরায় যে মানুষের ভিতরে তাকওয়া আছে
পরহেজগারী আছে, বই আছে, তাদের জন্য আল্লাহর তৈরি দুইটা জান্নাত পুরস্কার। ছেলে কবর না উফরে মাতুন জানি, ছেলে খলিফাতুল মুসলিমিন উমর কবর না উফরে, উমর কবর না উফরে। ওই সময় ছেলে জবাব দিল হযরতে উমরের মাতর, ফাকালাল ফাতা, তখন জোয়ানে জবাব দিল, ওই জোয়ানে আনসার দিল, তাইন পড়িলা যে মানুষে আল্লাহরে ডরায় তার জন্য আল্লাহর তৈরি আল্লাহর দুইটা স্থান, যে স্থানের নাম হইল জান্নাত। ওখান ফোড়ার কারণে ছেলে কবর থেকে উঠিয়া কয়, ফাকাদ আতানি হুমা, কবর থেকে ছেলে জবাব দিয়া কয়, ও উমর, তাকওয়ালার লাগি যে আয়াত আপনি কোরআনে মজিদ থেকে পড়িলাই দুইটা জন্য তোর মালিক কইব। ছেলে কবর থাকি কয়, ও খলিফা, অলরেডি আমি যুবক রে সেই দুইটা জন্য দেওয়া হয়ে গেছে। আপনি কি তাত আছো, আমরা যুবক সকল কিয় তাস? ও ভাই একবার খেয়াল করো, জিন্দেগি যদি কামিয়াবি বানাইতে আমরা চাই আল্লাহর ডর ভিতরে আরানির দরকার আছে না নাই? জি জোরে কই তৈব, আছে না নাই? দাম দরে দেখাইয়া হৌরে নমাজ বড় নিলা হৌরা সৈন্য, আবার দাম দে হৌর হড়ি দেখলে মাঝখান জুম্মাত যাইলা দামান তো আছে না নি? ও ভাই আমি কেউরে দেখিয়া কইয়ার না, এইভাবে হইল আমরা গুলামি। আর ইটা সংক্ষেপে হই যাব তো লম্বা করি লাভ নাই, ও এইভাবে আমরা চলা। কেয়ামতের ময়দান আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সুরে কলম কইছেন না, নিয়াও মায়ুকশাফু আন সাক ইলা আখের। আল্লাহ কেয়ামতের ময়দান পিন্ডলি উঠাইবা, এটা আবৃত্তি খুলেই যাব, আর পরে আল্লাহর যাতে অর্ডার করবা একটা সজ্জা দেও চাই। জমিনও যারা সজ্জা করলাই, জমিনও যারা আমারে সজ্জা করলাই, আইজ আমারে একটা সজ্জা দেও। সুবহানাল্লাহ, এই সময় যারা জমিনও আমরা দিছি না, ও দেনেওয়ালার খাতারও আমায় মনে কিতার লাগি আর মাথা না। আসলে আমরা আসামের ভাষা বুঝুন না, আমি বালা বুঝবাইছি, করিমগঞ্জের ভাষা বুঝুন না। সিন্নি একবার বাট হয়ে গেল, খারা যে মাংসর ফেট করছে না একবার খাইছে, এর বাদে কুদরা যারা ভাইছো না অনু লাইন ধরো, এর মাঝে ফারাও হামাইন নেন। আমরা অনু এক বেটা কি একদিন একগুরে কয়, ওলা হাত হতাইছে দিবার লাগি বেটা কয়, দেখি তোর হাত হন দেখি যা আল্লাহ আর দুয়া আমার ইগুরে খালু করে গেলিছি ওটা। তুষা সিন্নি বাটনেওয়ালাই, তুষা বানেওয়ালা আসামি যদি জমিনও ধরতে পারে, এই জমিন ও সজ্জা যারা করছে না আসরের ময়দান আল্লাহর অর্ডারের মাঝে দিয়া, এরা যদি সজ্জা দিলাইও বলা আল্লাহ আসামি ধরতে পারবা কিনা? জি যে চা কলে আল্লাহ ধরতে নাই, এখান তো দুনিয়ার জানাই দিলাইছুন কিলা ধরবা। ও কইতরা আনা সজ্জা দেনেওয়ালা চাইব, সজ্জা দেনেওয়ালার খাতারও আমাইয়া হেও বেঘা হইয়া সজ্জা দিত, আল্লাহ সুরে কলম কইতরা তার মেরুদণ্ড সিধা রইব বেঘা হইতো না। মাটা বুঝাইতাম পারছি নি, আইজ মসজিদ আজান তুইয়া কই, আমরা কই ফরিয়ার তো নমাজ পড়ি, আমার কয়েক বিভাগ নিয়ে আমি মাতিয়ার সাবজেক্টটাকে দিছিলা, মাইকে মানবো নি সাবজেক্ট বুধ হইয়ার না।